Hello buds, welcome to my another video. Abar arekta notun video niye chole eshechi. Eta amar bolar kotha chilo e korte gelo kalke national geography dekhchilam bhablam je movie to dekhai hoy ektu jongole giye uki mere ashi tarpor shekhane giye dekhlam amra sadharonoto jcb ke mati khudai korte dekhechi kintu market e ekta notun jcb esheche je kina daily vlog o kore কিন্তু সে সেটাকে ডেইলি ব্লগ বলে কিন্তু সাধারণ অসুস্থ মস্তিষ্কের মানুষ সেটাকে পানু বলে কত বলো তো হ্যালো হ্যালো मैं चंदू सोलंकी बोलता हूं না কেন কি প্রয়োজন না দেখুন দাদা আমাদের ডিআরিতে এখন দুধের উৎপাদন কম আছে আপনি এক কাজ করুন আপনি মিল্কি সাহার সাথে কন্টাক্ট করুন ঠিক আছে রাখছি ডিস্টার্ব করবেন না এনআরি নয়কো নারী দেখতে আকার ভীষণ বাড়ি অদ্ভুতুরে আওয়াজ করে লোক সমাজে তুলছে শাড়ি আরে জিও গুরু আসলে আমরা মাদার ডিয়ারির সাব ডিভিশন ও কিছু অপুষ্টিকর কাকুর হাত ব্যথার কারণ মিল্ক শেক মানে মিল্কি সাহাকে নিয়ে খুদাই করব ওরে বাবা রে বাবা রে বাবা তো চলো খুদাই করা যাক 2022 সালের ইউটিউবের মতো পবিত্র প্ল্যাটফর্মে এস্টাবলিশ হয় এক ভেজাল মিল্ক শেক কোম্পানির যে কিনা ডেলি ব্লগের নামে ইউটিউবকে বাংলা পানুর সাইট বানিয়ে রেখে দিয়েছে ইভেন এই বাংলা পানু চ্যানেলে 10,000-এরও বেশি সাবস্ক্রাইবার রয়েছে এই থেকে বোঝা যায় যে এখনো পর্যন্ত বাংলাতে 10,000-এরও বেশি মানুষ দুধের অপুষ্টির কারণে ভুগছে দেখা আপনি লাপরওয়াহি কা নতিজা তাই এই মিল্কশেক কোম্পানির কাস্টমারদেরকে বলছি বাড়িতে বসে লুকিয়ে এসব দেখা ইমিডিয়েট বন্ধ করুন না তো আপনার বউ যদি জানতে পারে যে আপনি লুকিয়ে লুকিয়ে এসব দেখেন তাহলে আপনার বাড়িতে দুধ চা তো দূরের কথা স্যালাইন জলটাও বন্ধ হয়ে যাবে ঠিক বললাম সাধারণ ও সুস্থ মানুষ ব্লগ করার সময় তাদের নিজের মতো করে তারা ভিডিওর ইন্ট্রো দেয় অথবা ভিডিওটা স্টার্ট করে কিন্তু মিল্কি ওয়ে থেকে আসা এই আজব মিল্কি ভাইরাস ভিডিও স্টার্ট করে কিভাবে দেখুন গুড মর্নিং ক্রিঞ্জের একটা লিমিট থাকে এবং মানুষ বিভিন্ন রকম ভাবে ক্রিঞ্জ ভিডিও প্রেজেন্ট করে কিন্তু এই আজব প্রাণী তার প্রত্যেকটা ভিডিওতে ক্রিঞ্জের থেকেও বড় ক্রিঞ্জ কিছু করে রেখেছে তার প্রত্যেকটা ভিডিওতে নোংরামোর অশ্লীলতার সীমা একদম ঊর্ধ্বক্রমে পার করে দিয়েছে তার প্রত্যেকটা ভিডিওতে কোনো না কোনোটাতে অদ্ভুতভাবে নড়বে না তো কখনো আন্ডারগার্মেন্টসের টিউটোরিয়াল দেবে আবার কখনো ঠ্যাং তুলে শুয়ে থাকবে প্রত্যেকটা ভিডিওতে এমন ভাবে নড়ে যেন জাপানের ভূমিকম্প থেকেও বাজে অবস্থা অনেক ক্রিয়েটর আছে যারা ভিডিওতে একটু গালাগালি দিলেই এজ রেস্ট্রিক্টেড চলে আসে কিন্তু এগুলো কি এখনো পর্যন্ত অনেক বাচ্চা আছে যারা ইউটিউব দেখতে দেখতে ভাত খায় তাদের সামনে যদি এই ধরনের ভিডিও চলে আসে এবং পাশে যদি বাচ্চাটা ভয় খেয়ে যায় তখন কি হবে বাচ্চাটাকে কে সামলাবে কি বলছিস তুই তাতে তো জল পড়া এবং ঝাড়ফুঁক দিয়েও তো বাচ্চাটা সুস্থ হবে না আবার হঠাৎ কখনো সে যদি ইউটিউবে ভিডিও দেখতে দেখতে তার সামনে এই ধরনের ভিডিও চলে আসে এবং সে যদি তার মাকে জিজ্ঞেস করে মা এটা কি ওটা কি আন্টিটা ওইভাবে নড়ছে কেন তখন তার মাটাকে কি জবাব দেবে তাহলে বলো আপনারাই বলুন মিল্কি সাহা আপনার বাড়িতে ফ্যামিলি নাই থাকতে পারে কিন্তু আমাদের বাড়িতে ফ্যামিলি আছে আমরা এখনো পর্যন্ত ফ্যামিলি একসাথে বসে ইউটিউব দেখি ইভেন অনেক বয়স্ক দাদুরাও রয়েছে যারা ইউটিউবে অনেক পুরনো দিনের গান শোনে অনেক রকম ভিডিও দেখে আপনার এই ভিডিও যদি তাদের সামনে হঠাৎ করে চলে আসে তাদের আইসিইউ ছাড়া কোনো গতি থাকবে না অডিয়েন্স আপনাদের বলছি অনেকে ভালো ভালো ভিডিও বানিয়ে ভালো ভালো কন্টেন্ট বানিয়ে একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইবার পায় না তারা অনেক সাপোর্ট থেকে বঞ্চিত থাকে কিন্তু আপনারা কি করেন আপনারা তাদের সাপোর্ট করতে পারেন না ঠিক আছে করবেন না অসুবিধা নেই কিন্তু এই ধরনের অশ্লীলতাকে আপনারা প্রচন্ড পরিমাণে সাপোর্ট করেন কি হয় তারা আরো পেয়ে বসে এই ধরনের অশ্লীল কন্টেন্ট ক্রিয়েটরদেরকে যদিও এদেরকে কন্টেন্ট ক্রিয়েটর বলে না এই অশ্লীলতাগুলোকে আপনারা সাপোর্ট করা বন্ধ করুন হয়তো কোনোদিন আপনার বাড়ির ছোট্ট ছেলেটাও এই ধরনের ভিডিও দেখে নোংরা মানসিকতার শিকার হতে পারে আজকের ভিডিওটা আর বেশি খোদাই করব না আজকের ভিডিওটা এইটুকুই যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও আর নতুন আরো ভিডিও পেতে বেল আইকনটা প্রেস করতে ভুলো না তো আজকের মতো বাই বাই বাবা দেখো আমার একটা বন্ধু কিশোর কুমারের গান পাঠিয়েছে একটা নতুন তুমি কিশোর কুমারের গান শুনতে ভালোবাসো তো তাই একটা গান পাঠিয়েছে তুমি শোনো আমি তোমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি হ্যাঁ আ আ আ লাগছে